YouTube channel Kishmish. আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ধরনের জায়গা এক্সপ্লোর করতে। তো এটা হচ্ছে সালকিয়া বাধাঘাটের কাছে। একটা শিব মন্দির নতুন হয়েছে এখানে। আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ শিবের ছোট ছোট মিনিয়েচার এখানে বানানো হয়েছে। তো তার সাথে 51 ফুটের একটি শিব মন্দিরও এখানে রয়েছে। তো সেই কারণেই আমরা ভাবলাম যে না, এত বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে আমরা সেটা মিস করবো না, তাই আমরাও চলে এসেছি। তো আমরাও কিছু ব্লগের রেফারেন্স নিয়েই এখানে এসেছি। তো চলুন জায়গাটা এক্সপ্লোর করি। আর কিভাবে আসতে হবে, কতক্ষণ সময় লাগবে, কখন থেকে মন্দির খোলা থাকে না থাকে, সমস্ত ডিটেলস আপনাদের ভিডিওতে শেয়ার করে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। বিকেল লাঞ্চ সেরে আমরা যথারীতি বেরিয়ে পড়েছি দুজনে। গন্তব্য আমাদের আজকে হাওড়া সালকিয়ার নয়া শিব মন্দির। আমরা বাধাঘাটে নেমে পড়েছি। তো বাধাঘাট টোটো স্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, যে কোনো লোককে বলবেন যে নতুন শিব মন্দিরটা কোন দিকে, তো সবাই আপনাকে লাইক করে দেবে। তো এখন আমরা যাচ্ছি। তো মেন এন্ট্রান্সে যেহেতু কিছু কাজ চলছে, সেই জন্য আমরা ব্যাকের একটা রাস্তা দিয়ে আমরা এসেছি। তো এখানে যে দাদারা ছিলেন ওনারাই বলে দিলেন যে আপনারা ঘুরপথে চলে আসুন, তো আসতে কোনো অসুবিধা হয়নি সেভাবে। তো এখন আমরা মন্দিরের বাইরেটায় দাঁড়িয়ে আছি, এবার আমরা ভেতরে এন্ট্রি নেব। তো চলুন দেখাই আপনাদের। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে অনেক প্রাচীন এবং আদিমতম শিব মন্দির, কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির সকলের কাছেই অত্যন্তই অনন্য। তার কারণ জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভূ অবতার। অর্থাৎ প্রাচীন পুরাণে লেখা আছে, শিবের জ্যোতিরূপে প্রকট হওয়াকেই জ্যোতির্লিঙ্গের শিব মূর্তি বলা হয়ে থাকে। যেখানে যেখানে এই জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে মনে করা হয় স্বয়ং মহাদেব আলোকরশ্মি রূপেই প্রকট হন, এবং গোটা পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে ভারতবর্ষের এই 12টি জ্যোতির্লিঙ্গের শিবমূর্তির দ্বারাই। তাই বেশি সময় নষ্ট না করে চলুন আপনাদেরকে দেখাই আজকের 12টি জ্যোতির্লিঙ্গের এই মিনিয়েচার মূর্তি, এবং কোন কোন জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের কোথায় কোথায় অবস্থিত, সমস্ত ডিটেলস কিন্তু এই মন্দিরের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। মুখ্য মন্দিরে ঢোকার পূর্বেই আপনাদের যেটা প্রথমেই চোখে পড়বে, সেটা হলো বাঁ পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের বাহন নন্দীদেবের মূর্তি, যেখানে সকলেই কানে কানে নিজের মনস্কামনা কথা জানাচ্ছে এবং পুজো দিচ্ছেন। সামনেই রয়েছে একটা ছোট্ট নাট মন্দির, যেখানে ভজনেরও আয়োজন করা হয় বিকেলবেলায়। এবং এই মুখ্য শিব মন্দিরকে ঘিরে চারপাশে রয়েছে অনেক রকমের মন্দির। মুখ্য মন্দিরে আমরা পেছন থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তার কারণ সামনে অনেক ভিড় ছিল, আর এই সময়টায় যেহেতু পুজো নেওয়া হয় সেজন্য ভিড়টা একটু বেশিই ছিল। পুরো শিবকেই আপনারা দেখতে পাচ্ছেন রূপোয় মোড়া, রূপোরই তৈরি শিবলিঙ্গটি, এবং মাথায় রয়েছে সোনার মুকুট। তো আমরাও অবশেষে একটুখানি জায়গা পেলাম, ভালোভাবেই দর্শন করতে পেরেছি। মুখ্য মন্দিরের চারপাশে রয়েছে আদি শক্তিমাতা হনুমানজি এবং লক্ষ্মীনারায়ণের মন্দির, সাথে একটি মা কালীরও মন্দির রয়েছে। আপনারা চাইলে এখানে পুজো দিয়ে দর্শন করতে পারেন। এই সকল মন্দিরগুলি দর্শনের পরেই যেটা এই মন্দিরের ক্ষেত্রে অন্যতম একটি মুখ্য আকর্ষণ, 51 ফিটের দেবাদিদেব মহাদেবের দর্শন এবার আপনারা পেয়ে যাবেন। গঙ্গাবক্ষের একদম সামনেই রয়েছে এই 51 ফিটের শিব মন্দিরটি। আপনারা পারলে সন্ধেবেলার দিকেই আসুন, আমরা বিকেল করেই এসেছিলাম। সন্ধেবেলায় কিন্তু চারপাশটায় যখন লাইটটার জ্বলে যায়, তখন কিন্তু এই মূর্তিটির রূপ কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে।
বলে রাখা ভালো, 2015 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই মূর্তিটির উদ্বোধন করেন। চলুন এবার আপনাদের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রবেশ করাই এবং দর্শন করাই। এই মন্দিরের সামনে থেকেই কিন্তু গঙ্গাকে আপনারা দর্শন করতে পারবেন। সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই মন্দিরটার টাইমিংটা তো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এই মন্দিরটি খোলা পাবেন, তারপর কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি এই মন্দিরটা সকলের জন্য খোলা থাকে। সুতরাং এই টাইমটা মাথায় রেখে আপনারা কিন্তু এই মন্দিরে আসবেন। তো প্রথমেই মুখ্য মন্দিরের চারপাশে মন্দিরগুলো আপনাদের দর্শন করালাম, তারপর আপনারা যখন 12টি জ্যোতির্লিঙ্গের মন্দিরের দিকে এগোবেন আপনাদের চোখের সামনে আরও কিছু মন্দির দর্শনের সুযোগ চলে আসবে। তো এই ক্রমে ক্রমে এই মন্দিরগুলি সারিবদ্ধভাবে রয়েছে, প্রত্যেকটি মন্দিরে প্রণাম করে দর্শন করে আমরা এবার মেন মন্দির দিকে প্রবেশ করছি। এখানে একটা সামনে বাগান করা হয়েছে যেখানে আর্টিফিশিয়ালি একটা কুমিরের স্ট্রাকচারও বানানো হয়েছে। তো আস্তে আস্তে মনে হয় এই মন্দিরটাকে আরও বেশি সুন্দর করে তোলা হবে, এখনও হয়তো কোনো কোনো জায়গায় কাজ চলছে দেখে তাই মনে হলো। তো এবার এই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির ঢোকার আগেই রয়েছে একটা সুন্দর গুহা স্ট্রাকচার, কেভের স্ট্রাকচার, যার ওপরেই বসে আছেন স্বয়ং মহাদেব এবং মা পার্বতী, আর নিচে রয়েছেন মা গঙ্গা। সামনে রয়েছে একটা ঋষির একটি স্ট্রাকচার মূর্তি। তো এখানে আপনারা দেখে নিতে পারেন কত সালে কবে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এই মন্দিরের পুরো নাম এবং কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এবার মেন মন্দিরে প্রবেশ করলাম। মেন মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই চোখটা ধাঁধিয়ে গেল এক সেকেন্ডের জন্য, আপনারা একটু দেখে নিন এক ঝলক। প্রথমেই আপনাদের চোখে পড়বে গুজরাটের সোমনাথ মন্দির। এখানে প্রত্যেকটা মন্দির আপনাদের বাইরে থেকেই দর্শন করতে হবে, প্রত্যেকটা মন্দিরে নিত্য পুজো হলেও আপনারা মন্দিরের মূর্তিকে ছুঁয়ে দেখতে পারবেন না, কারণ প্রত্যেকটা মন্দিরই কাঁচ ঘরে ঢাকা আছে। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর টেম্পল। যেভাবে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর টেম্পল বানানো এক্স্যাক্টলি ওই আদলেই এখানে বানানো হয়েছে। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন টেম্পল। আর এখানে প্রত্যেকটা বোর্ডে বোর্ডে কিন্তু লেখা রয়েছে কোন জায়গা, কোন নদীর ধার, প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে। আমার পার্সোনালি এখানে মনে হয়েছে প্রত্যেকটা যদি বাংলায় লেখা থাকতো তাহলে বুঝতে আরও হয়তো সুবিধা হতো সবার। নেক্সট সবচেয়ে জনপ্রিয় উত্তরাখণ্ডের কেদারনাথ টেম্পল। প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা সুপ্ত ইচ্ছা থাকে কি জীবনে অন্তত একবার কেদারনাথ যাত্রা করবে। তো সেই সুযোগ আমাদের এখনও হয়ে ওঠেনি, কিন্তু আমরা এখানেই মহাদেবকে দর্শন করতে পারলাম। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর মন্দির। মন্দিরটা সত্যি মানে অনবদ্য, মূর্তিটি দেখুন। এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং মন্দিরের প্রত্যেকটা কাজ এতটা নিখুঁতভাবে তৈরি করা, না দেখলে সামনে থেকে বুঝতে পারবেন না। নেক্সট হচ্ছে বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম তো সকলেরই ভীষণই পছন্দের একটি দর্শনীয় জায়গা এবং এখানে অনেকেই গেছেন, তো বাবা বৈদ্যনাথকেও আমরা দর্শন করতে পারলাম। নেক্সট তামিলনাড়ুর রামেশ্বরম। তো আমার বাবা যদি এই ভিডিওটা দেখে তো ভীষণ আনন্দ পাবে, তার কারণ আমার বাবার প্রচুর ইচ্ছা রামেশ্বরম যাওয়ার। তো এখান থেকেই তুমি দেখে নাও ভিডিওতে, শিবলিঙ্গর পিছনে রয়েছে পঞ্চসর্প এবং এখানে নিত্য পুজো করা হয়েছে, তো এখান থেকেই দর্শন করা হলো। নেক্সট হচ্ছে নাগেশ্বর টেম্পল, যেটা গুজরাটে অবস্থিত। নাগেশ্বর টেম্পলটাও এক ঝলক দেখে নিন।
আরেকটা জিনিস আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আমাদের পাটা উঠে যাচ্ছে বা এরকম, কিন্তু কিছু নয়, এটা অ্যাকচুয়ালি ক্যামেরার সাথে রিফ্লেকশন হচ্ছে, তো সেই কারণেই হয়তো আমাদের পাটা কাছাকাছি লাগছে মূর্তির কাছে, বাট অ্যাকচুয়ালি ওটা কাঁচ দিয়ে কিন্তু ঢাকা। নাগেশ্বর দর্শনের পরে এরপরে আমাদের নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ভীমাশঙ্কর টেম্পল। এই ভীমাশঙ্কর টেম্পলটিও মহারাষ্ট্রে অবস্থিত। এই টেম্পলের পাশেই রয়েছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর টেম্পল। নর্মদা নদীর ধারে অবস্থিত এই ওমকারেশ্বর শিব মন্দির চলুন আপনাদের এক ঝলক দর্শন করাই। এরপরে দেখাবো আরেকটি অত্যন্ত জনপ্রিয় উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ টেম্পল। অনেকেই গেছেন, আমারও সৌভাগ্যক্রমে দুবার সামনে থেকে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি, আরও একবার এই মন্দিরে দর্শন করে নিলাম। এরপরে আছে মহারাষ্ট্রের গ্রীষ্মেশ্বর শিব মন্দির। আমি হয়তো উচ্চারণটা ভুলও করতে পারি, তো তার জন্য আগের থেকেই ক্ষমা প্রার্থী। তো এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের পরে সামনে রয়েছে কিছু কিছু ঝাউ গাছ দিয়ে ওরা সাজিয়েছে যে জায়গাটাকে, তো ওই জায়গাটাও আমরা একটু ঘুরে দেখছিলাম, কিছু ছবি নিলাম, খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফস ভিডিওগ্রাফি এখানে আপনারা করতে পারেন। একটু বিকেলের দিকটায় ভিড় হয়ে যায়, কারণ সকলেই তো আসে, তো ভিডিওগ্রাফি প্রপার করতে হলে একটুখানি ওয়েট হয়তো আপনাকে করতে হতে পারে। যাই হোক, তো এইভাবে আমরা 12টা শিব মন্দির যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর এখনও অবধি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শনের পরে আমরা একটু গঙ্গার ধারে দাঁড়ালাম। গঙ্গার এই ফুরফুরে হাওয়া আর সাথে মন্দিরের এই অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করার মতোই। ততক্ষণে সন্ধে হয়ে গেছিল, তাই মন্দিরে ভিড় কিন্তু ক্রমে ক্রমে বেড়েই চলেছে। সামনেই হচ্ছে গঙ্গা, তো গঙ্গার পাড়ের একদম সামনেই, মানে গঙ্গার ধারেই একদম মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে। অলরেডি ইভিনিং হয়ে গেছে, তো লাইটটা সব জ্বলে গেছে, তো মন্দিরের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আসুন, আমি তো জানতামই না যে বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আছে, তো থ্যাংকস টু দ্য ব্লগার যারা এই জায়গাটাকে কভার করেছে, যার জন্য আমিও এই জায়গাটা আসতে পারলাম। আর যারা যারা এখনো আসেননি, জানেন না এই ব্যাপারটা, তো এই ভিডিওর থ্রু দিয়ে আপনাদেরকে বলবো অবশ্যই একবার জায়গাটা কভার করুন, ভালো লাগবে আপনাদের। ও হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখা ভালো, মন্দিরে ঢোকার মুখেই গায়ত্রী জ্ঞান মন্দির নামে একটি বুক স্টল আপনাদের চোখে পড়তে পারে, তো এই স্টলটিকেও আপনারা একটু ভিজিট করতে পারেন। এখানে হিন্দু ধর্মের বিভিন্ন রকমের বই এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতেই পারেন। তারপর কিছুটা আপনারা এগিয়ে এলে আপনাদের চোখে পড়বে একটি গোমাতা দর্শনের জায়গা, তো এখানে দুটি গরুও রাখা আছে এবং গোমাতাকে আপনারা যদি কিছু দান করতে চান সেক্ষেত্রে এখানে একটি দানপাত্রও রাখা আছে। তো আপনারা কীভাবে এই মন্দিরে পৌঁছাবেন সমস্ত লোকেশন ডিটেলস এবং রুট ম্যাপ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক আউট করে নিতে পারেন। আচ্ছা, একটা জিনিস তো জানা হয় না, আমার প্রতি নেমের হচ্ছে কিরকম লাগছে বলো? খুবই ভালো লাগছে, এখানে জায়গাটা খুবই সুন্দর, আপনারাও আসুন দেখুন, খুবই ভালো লাগবে আর সন্ধ্যেটা খুবই ভালো যাবে। আর পাশেই গঙ্গা, তো গঙ্গার ফুরফুরে হাওয়াতে আরও মনটা মেজাজে বেশ ভরে যাবে।
তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন পর্ব নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।